আমার প্রিয় 2023 সালের নতুন বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চতুর্থ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা চতুর্থ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 10, আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। দেখো, একে তাকে প্রশ্ন দিয়েছে, শব্দঝুরি থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান হচ্ছে হাফ করে, হাফ গুণ 4 = 2। প্রথম, ড্যাশ শিখালো হাসতে মিঠে, শূন্যস্থান লিখবে চাঁদ। মধুর ড্যাশ বলতে, মধুর কথা বলতে, ড্যাশ কি মেল ট্রেন সব যত শুধু কাজের ড্যাশ নিয়েই আছে। শূন্য প্রথম শূন্যস্থানে লিখবে প্যাসেঞ্জার, পরে লিখবে ধান্দা। প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত শুধু কাজের ধান্দা নিয়েই আছে। দুয়ে দাগে রয়েছে, বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। পাকুয়া নদী চওড়া হবে 70-80 হাত লম্বা, তোমইতে সবার একটি করে গাছ ছিল। পরের প্রশ্ন, আমাদের এক মজার খেলা ছিল রাগ বানানো। তিনে দাগে রয়েছে, শব্দার্থ লেখো, আল হবে জমির ছোট বাঁধ, বাগিচা হবে ছোট বাগান, সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই শুধু জানোয়ারের কিলিবিলি। বাক্যটি থেকে ধন্যাত্মক শব্দটি বেছে নিয়ে তা দিয়ে একটি বাক্য রচনা করো। ধন্যাত্মক শব্দ হবে কিলিবিলি। তো লিখবে, চৌবাচ্চার জমা জলে মশার বাচ্চারা কিলিবিলি, এটা কয়সি লয়সি কিলি, বয়সী লয়সী হবে কিলিবিলি করছে। 5 নম্বর, বিচিত্র সাত কবিতায় কথক বাড়ির গলি দিয়ে কোথায় যান? উত্তর লিখবে পাঠশালায় যায়। পরের প্রশ্ন, শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল, কি শুনে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল? প্রশ্নের মান রয়েছে 1। উত্তর লিখবে, বাঘ যখন শিয়ালকে লেজের সাথে বেঁধে নিয়ে তার গর্তের কাছে আসছিল, ছাগলছানাটি তা দেখতে পেয়ে শিয়ালকে বলেছিল যে তাকে 10টা বাঘ আনতে কড়ি দেয়া হলো, আর সে কিনা একটা বাঘ লেজে করে বেঁধে নিয়ে এলো, এই শুনে ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, দেখো, বর্ণ বিশ্লেষণ করো ক্রমাগত। কয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত ময় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসন্ত যুক্ত অ যুক্ত তয় হসন্ত যুক্ত অ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 10 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দেখি ভুলবে না, আর আমার চ্যানেল তুমি নতুন হাওয়া লাল কালার দিয়ে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর চতুর্থ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই চতুর্থ শ্রেণীর প্রতিটি বিষয়ের ফার্স্ট সামিটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।